জন্টু সাহেব এটা সুন্দরভাবে পাকা করে দিয়েছিল। এটা কি সময় টিভি দেখাবে না? আমার ভাইয়ের কবর ভাঙে ফেলেছে। আমি এই কবর সুস্থ বিচার চাই এবং আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতেছি আমার কবর সংরক্ষণ। 100 শতক মাটি সরকার যে এডিসি জেনারেল বরাদ্দ করছে সেই কবর যাতে ঠিক থাকে আমি প্রধানমন্ত্রীর কাছে হাত জোড় করে অনুরোধ। আমার ভাইয়ের স্মৃতিটা যাতে ঠিক থাকে আমার এইটাই অনুরোধ। তবে আমাদের যেটা সন্দেহ হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে পাশের যে বিল্ডিং দেখা যাচ্ছে ভাঙা অংশ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে ওই দিক দিয়েই ওনারা এই কবরটাকে ভেঙে, এখানে একটা টিনের বেড়া ছিল, আপনারা দেখতে পাচ্ছেন টিনের বেড়া আছে, এই টিনের বেড়াটাকে আড়াল করে দিয়েই এনারা যত সময় এই কাজটা করছেন। তবে আমরা চাই শহীদ আব্দুল রাজ্জাক সরণি রাস্তা, যে রাস্তা হচ্ছে শহীদ আব্দুল রাজ্জাক সরণি তার নামেই রাস্তাটা আছে, আমরা চাই পুনরায় সংস্কার করে এটা শহীদ আব্দুল রাজ্জাক সরণি শহীদ আব্দুল রাজ্জাক এর কবরেই জন্য এটা হয়। এই জায়গার মূল মালিক, হ্যাঁ মূল মালিক হচ্ছে রংপুর স্টেডিয়াম 1962 সালে, হ্যাঁ মূল মালিক রংপুর স্টেডিয়াম, এনারা 2 নম্বরই করে জায়গাটা দখল করে রাখছে। আর এই কবরের জন্য 10 ফিট বাই 16 ফিট জায়গা তখন থেকেই বরাদ্দ ছিল, 3 নম্বর রংপুরের শহীদের কবর। হ্যাঁ আর আমরা আজকে দেখি যে ওনারা ওই ফাঁক দিয়া, হ্যাঁ সে কবরটাকে তারা ভেঙে চুরে নিয়ে গেছে। 3 দিন আগে আমরা এলাকার বাসী এবং নিউ মিলন সংঘের কর্মকর্তাদেরকে সবাইকে নিয়ে এলাকাবাসী নিয়ে আমরা একটা মিটিং করি। আমাদের এখানে একজন রংপুরে একজন শহীদ আছে, আমাদের এলাকার গর্ব। এই গর্বের জন্য আমরা এখানে ফুল দিতে আসি, ফুল দেবো আমরা চিন্তাভাবনা করছি। গত পরশুদিন এসে দেখি এখানে টিন দেওয়া ঘেরা, এবং এই ঘেরা কে দিল? আমরা যেখানে দাঁড়ায় আছি এই বাড়িওয়ালার মালিক দিছেন। তা বাড়িওয়ালার মালিকের সাথে আমরা যোগাযোগ করতে যাচ্ছি, বাড়িওয়ালার মালিক আমাদের সাথে কোনো যোগাযোগ বলে করে নেই। তারপর আমরা সিটি কর্পোরেশনকে জানাইলাম, কাউন্সিলর মেয়রদেরকে জানাইলাম, রংপুরে মোটামুটি আওয়ামী লীগ বিএনপি যায় যেখানে আছে যে অবস্থায় গণ্যমান্য ব্যক্তিকে সবাইকে জানানো হয়েছে। তখন সরজমিনে আজকে আমরা যেখানে দাঁড়ায় বলতেছি আপনারাও এই উচিলে আজকে আসছেন, তাদের মাধ্যমে সিটি কর্পোরেশনের মাধ্যমে এই ঘিরা খুলে দেখি আমাদের কবর শহীদের কবর রাত্রে এই ফাঁক দিয়ে চুরি করে নিয়ে গেছে। তা আমার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেই দেশের জন্য